মহিলা দেহ উদ্ধার, বিকেলে ট্রাক চালককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন। বুধবার পৃথক দুটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। গত ২৪ ঘন্টায় অর্থাৎ গত বুধবার ২৪ ঘন্টার মধ্যে শহরের দুটি পৃথক ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালেই নতুনগ্রাম এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। বিকালে বনগাঁ মতিগঞ্জ চামড়াকুঠি এলাকা থেকে পাচারকারীরা এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং যেটা অভিযোগ তাকে পিটিয়ে খুন করা হয়েছে। গত ২৪ ঘন্টায় এই দুটি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। উঠছে নিরাপত্তার প্রশ্ন, উঠছে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন। গত ২৪ ঘন্টায় পৃথক দুটি ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য। শহরবাসীর নিরাপত্তার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার সকাল বনগাঁ থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায় পাটক্ষেত থেকে উদ্ধার এক মহিলার অর্ধনগ্ন পচা গলা মৃতদেহ। বুধবার বিকাল বনগাঁ থানার অন্তর্গত চামড়াকুঠি এলাকা থেকে দিনে দুপুরে এক ট্রাক চালককে তুলে নিয়ে গেল পাচারকারীরা। শুধু তাই নয়, তুলে নিয়ে যাবার পর তাকে পিটিয়ে খুন করার অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে। সন্ধ্যায় ঘটনার অভিযোগ দায়ের হবার পর রাতে গোপালনগর থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম, সেখানেই গোপালনগর থানার পুলিশ ফাঁড়ি রয়েছে। সেখান থেকেই খবর আসে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। এরপর ট্রাক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। রাতে সেখানেই মৃত্যু হয় তার। প্রশ্ন উঠছে, দিনে দুপুরে একজন মানুষকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, মাঝে দুটি থানা এলাকা বনগাঁ ও গোপালনগর, কেউ কিচ্ছুটি টের পেল না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ্র। তিনি বলেন, এগুলি মেনে নেওয়া যায় না, প্রশাসনকে আরও সজাগ হতে হবে। শহরে যেখানে সেখানে নেশার দ্রব্য যাতে না পাওয়া যায়, পাশাপাশি সীমান্তে লরি যাতায়াতের ওপর নজরদারি আরও বাড়াতে হবে। প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করুক। বনগাঁতে এই সদ্য যে দুটো মার্ডার হয়েছে এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের একটা জিনিস কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে বনগাঁর প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে। বনগাঁর প্রশাসন কিন্তু মানুষের কাছ থেকে যদি মানুষকে সঙ্গে নিয়ে আগায়, তাদের সহযোগিতা করতে পারে এবং করার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের কাজগুলো মানুষ বুঝতে পারবে। কিন্তু যদি না হয়, এইগুলো যদি সঠিকভাবে না হয়, বনগাঁয় যদি নেশার জিনিস যেখানে সেখানে বিক্রি হয় সেটা যদি মানুষ নেশাগ্রস্ত হতে পারে, তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে। আমাদের সীমান্তবর্তী অঞ্চল লরির ব্যবসার উপরে একটা বড় অর্থনৈতিক কাঠামোটা বনগাঁ তৈরি হয়ে আছে। সেইখানে লরির যে মালপত্র যায় সেটাকে পরে যদি একটু নজরদারি সঠিকভাবে করা যায়, এটা নজরদারির অভাবের জন্য এটা হয়েছে আমার ধারণা। গতদিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাম নেতা পীযূষ কান্তি সাহা। তিনি বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি, শহরের মধ্যে দুজন খুন হয়ে গেলেন, বাড়ি থেকে তুলে নিয়ে গেল, প্রশাসন দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেই এই ঘটনা। বিষয়টি নিয়ে দলগতভাবে তারাও আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন পীযূষবাবু। ভয়ঙ্কর পরিস্থিতি এক কথায়। পূর্বে আমরা কখনো এই পরিস্থিতির মধ্যে পড়িনি। দুদিনে দুজনকে মার্ডার এবং দুজনই শহরের অভ্যন্তরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের যে ভূমিকা নেওয়া উচিত সেই ভূমিকা প্রশাসন নিচ্ছে না বলে এই পরিস্থিতি আরও কঠিনতর হচ্ছে। এবং এই পরিস্থিতিতে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে পুলিশি হস্তক্ষেপ দাবি করছি এবং যারা খুনি তাদেরকে যথাযথ গ্রেপ্তারের মধ্যে দিয়ে যথাযথ শাস্তির দাবি করছি। দ্রুততার সঙ্গে আমরা দলগতভাবে কর্মসূচি গ্রহণ করব। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রশাসনের যে স্তরে জানানোর দরকার সেই স্তরে জানাব। সীমান্ত শহর বনগাঁ, সীমান্ত শহর হবার সুবাদে চোরাচালানের মতো ঘটনা এই শহরে ব্যতিক্রম কিছু নয়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, প্রথম বলি, এটা তো প্রশাসনের একটা ব্যর্থতা। দ্বিতীয় কথা হচ্ছে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যেটা খুন করা হলো, তার পরিবার বলছে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট দিয়েছিল একজন ট্রাক চালক, তিন নম্বর ওয়ার্ডে বাসিন্দা। তিনার কাছে কে বা কারা ওখানে যারা দিয়েছে, এবং তিনার পরিবার অভিযোগ করছে যে ওখান থেকে বিডিআর সম্ভবত নিয়েছে। নেওয়ার পরে যার জিনিস এপারের, সে লোকজন পাঠিয়ে বলছে তার বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে গোপালনগর থানার আন্ডারে খুন করেছে তার।
নিশ্চয়ই বাড়ির লোক তাকে চেনে, হয়তো ভয়তে নাম বলছে না। বনগাঁতে এর আগে বহুবার সোনা ধরা পড়েছে এবং প্রায় সোনা ধরা পড়ে, অথচ সোনার মালিক ধরা পড়েনি। আমরা চাই সোনার মালিক ধরা পড়ুক, এবং এই যে তদন্তটা বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হলো, যাদের সোনা তারা ডেকে নিয়ে গিয়ে খুন করে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে মানে বাড়ির থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে খুন করা হলো, এবং শুনলাম তার বাচ্চাটা পর্যন্ত বলছে পরে খুন করে তারা আবার এসে হাতে রক্ত রয়েছে বলছে তোর বাবাকে খুন করে দিয়েছি, মাল কোথায় আছে বল, এ জঘন্য অপরাধ, এত দুঃসাহস, এটা মেনে নেওয়া যায় না। আমরা রাজ্য পুলিশের ওপর আমাদের ভরসা নেই, আমরা সিবিআই তদন্ত চাইছি। এর সিবিআই তদন্ত হলে আসল সত্যতা তার উদ্ঘাটন হবে, তে সঠিক তদন্ত হোক, তদন্ত হয়ে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং আমরা ফাঁসির দাবি করছি। এ বিষয়ে তৃণমূল নেতা তথা বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, এক শ্রেণীর অসাধু মানুষ বাড়তি পয়সার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে জড়িয়ে দিচ্ছে এই সকল কাজে। সীমান্তরক্ষী বাহিনীকেও আরও সজাগ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে দরবার করবেন বলেও জানিয়েছেন গোপাল শেঠ। বনগাঁর একটাই কারণ, বনগাঁয় এই অসামাজিক কাজের জন্য বিভিন্ন জায়গায় উত্তাল হচ্ছে, এবং এছাড়া কোনো কাজ নেই। বহু বেকার ছেলে মেয়েদের আমরা যাচ্ছি শুনতে পাচ্ছি যে এই বিপদে পরিচালিত করছে এই যারা মাফিয়া ডন, যারা এই সোনা পাচারের সঙ্গে, যারা বিভিন্ন হুন্ডির সঙ্গে, যারা বিভিন্ন বাংলাদেশে বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আমরা অচিরেই প্রশাসনকে বলছি যে অন্তত আমাদের বনগাঁর সীমান্ত এরিয়ার আমাদের শহর, শুধু আমার ওয়ার্ড নয়, এরকম ঘটনা কন্টিনিউয়াস, কেউ মরছে, কেউ মার খাচ্ছে, কারো জমি চলে যাচ্ছে, জিনিসগুলো ঘটছে। আমরা বন্ধ হোক, এবং এই যদি কেউ এই এই লাইনে যুক্ত কোনো মানুষের সঙ্গে কোনো প্রশাসনিক কর্তার নেক্সাস বন্ধ হোক। আমি নির্দ্বিধায় বলছি, যারা এই অপরাধের সংখ্যা বাড়াচ্ছেন অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যে, প্রশাসনের লোক যারা এর সঙ্গে রয়েছেন, আমি হলো এখন এখানে বলছি, উচ্চ পর্যায়ে বলবো, এবং প্রয়োজন হলে আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো। যেটা অভিযোগ, ট্রাক চালককে দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়া হয় মোটর বাইকে করে বনগাঁ থেকে, নিয়ে যাওয়া হয় গোপালনগর থানার অন্তর্গত শিমুলিয়া ফাঁড়ি, সেইখানে সেখানেই তাকে মারধর করা হয়। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের এদিন তোলা হয়েছে আদালতে, তবুও গোটা ঘটনায় রাজনৈতিক দলগুলি কিন্তু অভিযোগ করেছেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। তাদের দাবি, পুলিশ আরও একটু সচেষ্ট হলে এই ধরনের ঘটনা রোখা সম্ভব হতো। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।